মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং অল, কেমন আছো সবাই? আর আজকে সকাল সকাল থেকে ব্লগটা একদম স্টার্ট করছি। আজকে ফার্স্ট অনেকদিন পর দুপু আজকে ক্রিকেট ক্লাসে এসছে, তো আমরাও এলাম সকালবেলা। একটু হাঁটতে বেশ ভালোই লাগে। এখন ওকে ওখানে ছেড়ে আমরা একটু বেরিয়েছি, এদিক ওদিক একটু হাঁটবো। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়ালাম। খুব সুন্দর জায়গাটা, আমাদের এরিয়াতে এরকম এত সুন্দর জায়গা নেই। খুব সুন্দর একটা পুকুর, ওখানে হাঁস ঠাসগুলো রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। না ঠাকুর বোধহয় ভাসান হয়? হ্যাঁ, ঠাকুর ভাসান হয়, এই যে কাঠামোগুলো পড়ে আছে। আর ভেবেছিলাম হাঁটতে হাঁটতে অনেক দূর আজকে যাব, কিন্তু এইটা পড়েছি কাল রাতে, যেহেতু খুব ঠান্ডা ছিল তো ভেবেছিলাম সকালবেলা খুব ঠান্ডা লাগবে। এবার এটা পরে এসছি, এত গরম লাগছে, পুরো ঘেমে গেছি, সেই জন্য আর বেশি হাঁটতে পারলাম না। এই এখানেই অলিতে গলিতে হাঁটছি, কিন্তু বেশ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। আর চিলড্রেন্স পার্ক আছে, আর এমন এমন গলিতে আজকে আমরা ঢুকলাম, মনেই হচ্ছে না কলকাতাতে আছি। খুব সুন্দর পরিবেশ এখানে। টাকা একটু এদিকে, দেখে ওর বাবা মা হয়তো শিখিয়েছে কেউ খাবার টাবার দিয়ে ডাকলে যাবি না, তুলে নিয়ে যাবে। খুব সুন্দর দেখতে। আর কুকুরটা এখানে ঘোরাফেরা করে, খুব সুন্দর লক্ষ্মী কুকুর। এতগুলো বাচ্চা আছে এখানে, কাউকে কিচ্ছু বলে না, চুপচাপ ঘোরাফেরা করে। আর এখানে যারা ফুটবল ফুটবল খেলতে আসে ওদের সাথেও খুব ফ্রেন্ডশিপ দেখি। একচুয়ালি শনিবার রবিবার খেলতে আসে না, আর সব চেনা। আর ও হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া, প্রতিদিন পিকনিক হচ্ছে দেখছি লাস্ট। ওকেও কিছু দেয়, ওকেও কিছু দেয়। কি সুন্দর দেখতে। মাঝবাজারে এসে আমি খালি ম্যাও খুঁজি, এটা হোয়াইট ফ্লাফি, দারুণ দেখতে, এটাও সুন্দর। বাবা আজকেও প্রচুর সবজি মাছ বাজার করে নিলাম, একদম বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো পাশেই একটা ছোট বাজার মতন আছে, ওখান থেকে অনেক কিছু কিনে নিলাম। আর মাছ বাজারে স্পেশালি যেতে আমার এত ভালো লাগে না, মাছ বাজারে গেলে প্রচুর বিড়াল থাকে, দেখতে খুব ভালো লাগে, আমি খুব মজা পাই বিড়াল দেখলে। আমাদের গাড়িটা ঠিক দাঁড় করিয়েছি কদম গাছের নিচে, আর ফুলগুলো কি সুন্দর লাগছে। এই যে এখানে আমি ধরবো, তুমি পারো, আরও আছে সুন্দর, দেখো। আমাদের বাড়িতেও জানো তো আগে কদম গাছ ছিল। কদমকে পেড় যে তোদের পোয়েম আছে না, এটা হলো কদমকে ফুল। আমি এই কদমে ফুল আগে ছিল আমার মামা বাড়ির ওখানে দেখে অনেকদিন আগে, বহুদিন পরে এরকম মানে লাইভ দেখলাম, হাত থেকে পেলাম এটা। কি সুন্দর দেখতে, আর গাড়িতে পুরো গন্ধে ভরে গেছে। আমাদের বাড়িতে আগে কদম গাছ ছিল অনেক বড় একটা, তো ওই গ্যারেজ করার জন্য তখন ওগুলো কেটে দিল। দুগুকে নিয়ে নিয়েছি, ওর ক্লাস শেষ হয়ে গেছে। গুড মর্নিং। আর এখন এখানে ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি, পাশেই একটা পেটাই পরোটা স্টল আছে, খুব ভালো খেতে চলে এসেছি। তো ওদের পাল্লায় পরে আমারও খাওয়া হয়ে যাচ্ছে, ভাবলাম বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট করব, তো এখানেই খেয়ে নিই। এই দেখো, এখানে হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা। যেই মাছটা আজকে এনেছিলাম বাজার থেকে সেই মাছটা ভাজা হচ্ছে। দুগু যখন কিডজিতে পড়তো তখন ওকে রোজ নিয়ে যেতে হতো স্কুলে, তো ওখানে গিয়ে আমাকে থাকতে হতো, যেহেতু দু ঘন্টার স্কুল ছিল, তো ওখানে থেকে আবার ওকে আমি নিয়ে চলে আসতাম। সেই জন্য না তখন আর বাড়িতে রান্না ঠান্না করার অতটা টাইম পেতাম না, তো কোনো রকম ডালে ঝোলে করতাম, আর বাড়ির বাকি কাজগুলো অতটা করতে পারতাম না, কারণ সকালটা পুরো ওর স্কুলের পেছনেই আমার চলে যেত। সেই জন্য স্যাটারডেটা কী করতাম,
বাড়ির সব যা কাজ কাজ পেন্ডিং থাকতো সারা উইকের, তো সেগুলো করতাম। সেই জন্য স্যাটারডে করে আমরা খিচুড়ি করতাম, কি ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নায় বেশি টাইম দিতে হবে না, বাকি কাজগুলো করতে পারবো। তো সেই থেকে চলছে আমাদের ঘরে কি স্যাটারডে খিচুড়ি খাই। তাই বলে এমন না কি সব স্যাটারডে খাই, মাঝে মধ্যে মানে অন্যরকমও খাই ইচ্ছা হলে, ডিপেন্ড করে মুড হিসেবে। তো আজকেও এগেন আছে খিচুড়ি আর মাছ ভাজা, আর বেশ ঠান্ডা পড়েছে আজকে, ভালো ঠান্ডা। তো আশা করছি কি ভালো লাগবে আজকে খিচুড়ি আর মাছ ভাজা, বেশ জমে যাবে। ইউজুয়াল টিভি দেখতে দেখতে খাচ্ছি, আর আজকের মাছটা একটু বেশি টেস্টি, কারণ মাছটা বেশি স্পেশাল। কেন বলো তো? কারণ বিড়াল ছিল, আজকে বিড়ালের ধাওয়া খেয়েছি রীতিমতন মাছটা আনতে গিয়ে, সেই জন্য আজকের মাছটা মনে হচ্ছে বেশি টেস্টি। দুটো বেশ সুন্দর ফ্লাপি ম্যাও বসেছিল মাছ বাজারে, আর আমি ওদের কাছে গিয়ে একটু করেছি, ও মা লেজ তুলে ম্যাও ম্যাও করতে করতে আমার গায়ের মধ্যে চলে আসছে। আমরা খেতে খেতে আজকে দেখছি ওয়েব সিরিজ, এটা মুক্তি বাংলা, যেটা Z5 হচ্ছে, খুব ভালো। সবে সেকেন্ড এপিসোডটা স্টার্ট করলাম, আমার খুব ভালো লেগেছে ফার্স্ট এপিসোডটা থেকে দেখতে, তো তোমরাও চাইলে দেখতে পারো, হোপ কি নেক্সটটাও ভালোই লাগবে। আজকে কান্টি ডিলাইট দুধটা টেস্ট করলাম, পরশু দিন অর্ডার করেছিলাম আজকে আনার জন্য, তো আজকে টেস্ট করলাম। তো এই দুধের এখন চা হচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে, তাহলে তোমাদের ফিডব্যাক দিতে পারবো। আর ওর সাথে টেস্টিং কিটও দিয়েছে, কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি তো আর টেস্ট করছি না, বেকার দুধটা নষ্ট হবে। আজকে খেয়ে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আনাবো বেশি করে, তখন টেস্ট করবো। ছাদে গিয়ে চা নিয়ে ব্লগটা যা স্টার্ট করেছিলাম, ভাবলাম যে আজকে তোমাদের এই বাড়ির ছাদটা ঘুরে দেখাবো। তো সাথে সাথে শুভজিতের ফোন এসে গেছে, ওকে নিচে চলে আসতে হলো অফিসের কাজে, আর ফোনটাও নিয়ে এসছে কারণ আজকে থেকে আমাদের দুজনের ফোনটা এক্সচেঞ্জ হয়েছে। ওর ফোনটা আমি নিয়ে নিয়েছি, আমার ফোনটা ও নিয়ে নিয়েছে। ও এখন ব্লগিংয়ের জন্য শুভজিতের শখ করে কেনা আইফোনটা আমি নিয়ে নিলাম আজকে থেকে, আর এখন নতুন ফোন তো ফাইলগুলো এখনও ট্রান্সফার করা হয়নি, সেই জন্য আমার ওর বারবার ওর ফোন আসছে, আমার হাত থেকেও ফোন নিয়ে নিচ্ছে, এই জন্য ছাদ থেকে চলে এলাম আর ব্লগটা শেষ করতে পারলাম না। আর আজকে একটুখানি আমার ব্লগটা করতে প্রবলেম হচ্ছে, কারণ আমার আগের ফোনটায় ছিল নিচের দিকে ক্যামেরা আর এটাই হলো মিডিলে, তো বারবার আমার নিচের দিকে চোখটা চলে যাচ্ছে কথা বলতে বলতে। তো ফোনটা চেঞ্জ হলো, আশা করি কি ভিডিও কোয়ালিটিটা অনেকটা বেটার হলো, আমি নিজেও কিছুটা বুঝতে পারছি সেটা। তো তোমাদের জন্যই সব কিছু করা, তোমাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে। আর চাটা খাওয়াটা তো আর পুরো দেখাতে পারলাম না, টাটা আছে, এটা একটা বিস্কিট নতুন বেরিয়েছে সানফিস্টের বাউন্স ফিলস, খুব ভালো বিস্কিটটা খেতে। আমরা খুব একটা বিস্কিট টিস্কিট খাই না, শুধু চাই খাই, কিন্তু বিস্কিটটা এত ভালো, এটা স্ট্রবেরি ফ্লেভারের আছে, অরেঞ্জ ফ্লেভারের আছে, তোমরা খেয়ে দেখতে পারো। এটা অনেকটা ডার্ক ফ্যান্টাসি যেটা আছে না, অরেঞ্জ ফ্লেভার, আমার এই অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লেগেছে খেতে, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের পিঙ্কি, ওকে আমরা হরিয়ানা থেকে এনেছি, খুব কিউট দেখতে একটা টেডি, লম্বা লম্বা কান। এখন যে টেডি মানে আমি পিঙ্কিকে কেনার পর থেকে দেখিনি টেডির লম্বা লম্বা কান হয়, তো এইটা শুভজিৎ আমার জন্য, আমরা যখন হরিয়ানাতে থাকতাম ওখানের বিগ বাজার থেকে কিনে নিয়ে এসেছিল লম্বা লম্বা কানালা, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এতদিন না কিচেনের টল ইউনিটে একে তুলে রেখেছিলাম, তো অনেক বছর আগের, দুগ্গু হবারও আগের, তো খুব যত্নে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এতদিনও পুরো নতুনের মতন রেখেছি। তো পিঙ্কিকে আবার বার করেছি, বলেছি পিঙ্কিকে এখন থেকে চেয়ারেই বসিয়ে রাখবো। তো আমাদের নতুন মেম্বারকে তোমাদের কেমন লাগছে? অ্যাকচুয়ালি নতুন মেম্বার না, ওকে ফার্স্ট তোমাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করালাম, তো কেমন লাগছে আমাদের পিঙ্কিকে তোমরা জানিও। দুগ্গু ওই যে পড়াশুনো করছা, হ্যালো গুড ইভিনিং, ওর এক্সাম আছে 12th অফ ফেব থেকে, তো প্রচুর সিলেবাস, এটা ফাইনাল টার্ম, তো প্রচুর সিলেবাস, তাই জন্য
সন্ধে হলেই ওকে নিয়ে বসতে হচ্ছে, ওই জন্য ব্লগও এখন আমি খুব একটা দিতে পারছি না, কারণ সন্ধে থেকে ব্যস্ত থাকি। শুধু ভিডিও করলে তো হয় না, ওগুলো এডিট পাবলিশ অনেক রকম কাজ থাকে, তো সেই জন্য অতটা টাইম দিতে পাচ্ছি না ব্লগের জন্য। ওর এক্সাম আর প্রচুর সিলেবাস, তো ওর এক্সামটা শেষ হলে পরে আমি আবার আগের মতন বেশি বেশি করে তোমাদের জন্য ব্লগ করতে পারবো। ভাবছো সেজে গুজে চলে এসেছি কেন হঠাৎ করে? আসলে একটু ফ্রি টাইম ছিল, তাই জন্য ভাবলাম একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করা যাক। তো আমরা যখন ছোট ছিলাম জানতাম কি সরস্বতী পুজো মানে ইয়েলো বাসন্তী এই কালারগুলো, ওই কালারের শাড়ি পরে বেরাতাম মা কাকিমাদের থেকে নিয়ে। কিন্তু এখন আর সেই সময়টা নেই যে কোনো অকেশন বা কোনো এজে কোনো কালার আটকে নেই, যে কোনো এজে যে কোনো অকেশনে সবাই যে কোনো কালার পরতে পারে। আর তাই আমিও আমার একটা সরস্বতী তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর এরকম যদি ঠান্ডা থাকে তাহলে তো এটা পারফেক্ট কম্বিনেশন, কারণ এর উপরে আমাকে শাড়ি বা শল কিছুই নিতে হবে না। তোমরাও চাইলে এরকম স্টাইল ট্রাই করে দেখতে পারো সরস্বতী পুজোতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন স্টাইল করলে, কোন স্টাইল করলে আর কোন স্টাইলটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো। দেখো এই যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে সকালে উঠেছে, দুকুর ক্রিকেট ক্লাস ছিল অনেকদিন পরে, তো দুজনেই সকালে উঠেছে। দুকু তো 8টা থেকেই ঝিমোচ্ছে, তো ওকে বললাম তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আর পড়াশুনো করতে হবে না। আর এই যে ইনিও এখানে টিভি ছেড়ে ঘুম, প্রায় বাজে এখন 11:30। আর আমিও এখন মেকআপ টেকআপ তুলবো, তুলে তারপরে এডিট করব, বা হয়তো সকালে এডিট করে তারপর ভিডিওটা পাবলিশ করব। তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর যেটা ভুলে যাচ্ছি বারবার তোমাদেরকে বলবো, যে কান্ট্রি ডিলাইট দুধের আমি বলেছিলাম ফিডব্যাকটা তোমাদের দেব। তো আমরা দুধে চা খেলাম, তো নর্মাল দুধ যেমন হয় অ্যাজ ইউজুয়াল ওরকমই টেস্ট, ডিফারেন্স কিছু লাগলো না। আর জানি না এখন ওরা টেস্ট কিটও সাথে দিয়েছিল, টেস্ট করে দেখিনি, হয়তো পিওরিটিতে অন্য দুধের থেকে অনেকটা এগিয়ে আছে, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু সেম আছে, কোনো ডিফারেন্স আমাদের লাগেনি। তো ফিডব্যাক দিয়ে দিলাম, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখিয়েই দিলাম ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আর ভিডিওর কোয়ালিটিটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি নেক্সট দিনে আইফোনেই শ্যুট করব। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।